এই ছবিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম হলো $2.3 মিলিয়ন $2.3 মিলিয়ন যদি আমি এখন রুপিসে কনভার্ট করি, এই যে এইটা ভাই, কার ফোন নাম্বার মনে হচ্ছে এটা? 17 কোটি টাকারও উপরে হলো $2.3 মিলিয়ন 17 কোটি টাকা দিয়ে একজন এই ছবিটা কিনেছে। এবার তোমরা হয়তো ভাবছো, ভাই ছবিটা যে ফ্রেমে ফ্রেম করা আছে সেই ফ্রেমে হয়তো ডায়মন্ড লাগানো আছে, সোনার তৈরি পুরো ফ্রেমটা। না ভাই, কোনো ফ্রেমের সিনই নেই, কারণ এটা হলো ডিজিটাল আর্ট। এই সামান্য একটা ডিজিটাল ছবির জন্য একজন 17 কোটি টাকা দিয়েছে। এবার আমি কি করবো জানো? ছবিটাকে ডাউনলোড করে নেবো। ভাই ডাউনলোড হয়ে গেছে, এই যে আমাদের বাদরের ছবি। এবার আমি এই ছবিটাকে OLX-এ বেচবো ভাই 17 কোটি টাকায়, আর এক রাতেই আমি কোটিপতি। এরকমটা না সম্ভব হতো, কিন্তু জাস্ট একটা কারণের জন্য এই জিনিসটা আমি করতে পারবো না। ধরো তুমি একটা মিম বানালে, মিমটা বানিয়ে তুমি তোমার ফেসবুক পেজে আপলোড করে দিলে, আর আপলোড করার সঙ্গে সঙ্গে মিমটা ভাই সুপারহিট, 700 জনের ওপরে হাহা রিয়াক্ট দেয়, 500 কোটি শেয়ারও আসে। এবার মিমটা এত সুন্দর, এত ভালো আর এত পপুলার যে হঠাৎ করে একটা অন্য পেজ তোমার মিমটাকে চুরি করে নেয়। এবার এই 1 লাখ ফলোয়ার্স হলো একটা বড় পেজ তোমার মিমটাকে চুরি করে সেই মিমটা তাদের পেজে তাদের নামে চালিয়ে দিল। এবার তুমি তো ভাই কান্নাকাটি করছো, এত কষ্ট করে একটা জিনিস তুমি বানিয়েছো আর সেটা ভাইরাল হয়েছে, লোকেদের পছন্দ হচ্ছে, কিন্তু তুমি কাউকে বোঝাতে পারছো না যে সেইটা তোমার মিম। তুমি তোমার ক্রাশকে বলছো যে ভাই মিমটা আমি বানিয়েছি, জানিস যে মিমটা তোর এত পছন্দ এত হাসিস মিমটা আমি বানিয়েছি, কিন্তু তোমার ক্রাশ তো তোমাকে বিশ্বাসই করছে না, কারণ তোমার ক্রাশ খুঁজে পেয়েছে সেই মিমটা একটা অন্য একটা বিশাল বড় মিম পেজ থেকে। কেন তোমাকে বিশ্বাস করবে? এবার তুমি বলবে ভাই খুব সিম্পল লজিক আছে, ভাই ডেটটা দেখিয়ে দেনা ভাই, আমি আগে আপলোড করেছি তার মানে মিমটা আমার, ডেটটা দেখালেই তো প্রমাণ হয়ে যাবে যে মিমটা আমার। প্রমাণ তো হবে, কিন্তু সেই মুহূর্তের জন্য শুধু প্রমাণ হবে, কিন্তু পরের দিন হয়তো আরেকজন এসে প্রমাণ দেখালো যে সেই মিমটা তোমারও আগে আপলোড করেছে, আর দেখা গেছে তুমি ঝেপেছো তার থেকে, হতেই পারে তখন। এবার এই যে দুটো প্রশ্ন আমি তোমাদেরকে করলাম, এই দুটো প্রশ্নের একটাই উত্তর, NFT। NFT মানে নন ফাঞ্জেবল টোকেন। এটা স্কুলের ভাই অনলাইন ক্লাস তো চলছে না ভাই, যে তোমাদের এই ফুল ফর্মের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমি বোঝাবো, তো ডাইরেক্ট ভাই প্র্যাকটিক্যাল কাজে আসা যাক। ধরো আমি একজন আর্টিস্ট, ধরো ঠিক আছে, খুব জোরে শক্ত করে ধরো আমি একজন আর্টিস্ট। এবার ভাই আমি 500 কোটি বছর ধরে ভাই কাগজেই ভাই ছবি এঁকে যাচ্ছি, কাগজেই ভাই ওয়াটার কালার করছি, করে আমার আর্ট বিক্রি করছি, কিন্তু এখন ভাই হলো ডিজিটাল যুগ, অনেক তো আঁকলাম ভাই কাগজে ভাই ওই তুলি ঘষে ঘষে, কিন্তু এবার আমি ডিজিটাল ছবি আঁকবো ভাই, তো চলো আঁকা যাক ভাই আমার ডিজিটাল ছবি। তো হ্যাঁ ভাই, এটা হলো আমার আর্ট, এটা হলো আমার ডিজিটাল আর্ট, যেটা আমি এখন শুদ্ধ শুদ্ধ নিজের হাতেই এঁকেছি। এবার এটা কি ভাই? ঠিকই ভাবছো, এটা হলো আমার আর্ট, ঠিক আছে, এইটা আমার হাতে আঁকা আমার নিজস্ব আর্ট। এবার এই মালটাকে আমি বিক্রি করতে চাই, তো অবভিয়াসলি আমি আর্টের নিচে আমার সিগনেচার করব, করে বিক্রি করে দেবো ভাই। কিন্তু এবার একটা ঢ্যামনা ছেলে আছে যার নাম ধরে নাও শাহিন, সে কি করলো আমার এই আর্টটা নিল, নিয়ে আমার নামটা মুছে দিল, মুছে দিয়ে তার নিজের নাম লিখে দিল ভাই। এবার নিজের নাম লিখে এবার এই আর্টটাকে বিক্রি করা শুরু করে দিল মার্কেটে। এবার ভাই যেহেতু এটা ডিজিটাল আর্ট, পাবলিক ভাই বুঝতেও পারছে না নাম তোর শাহিন লেখা আর ঋত্বিকও লেখা কোনটা আসল, সেটা ওরাও তো বুঝতে পারছে না। এখানেই আসে আমাদের NFT কাজ। এবার যেমন ভাই বিক্রি করার আগে কাগজে আঁকা ছবিটা লোকেরা ফ্রেম করিয়ে নেয়, তেমনি আমার এই ডিজিটাল আর্টটাকে আমি ফ্রেম করি একটা NFT বানিয়ে নিলাম। এবার NFT বানানোর সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রি চলে আসে, যেটা অনলাইন ব্লকচেইনে রাখা আছে, যেটা সবাই দেখতে পারবে ভাই, পাবলিকের জন্য ওপেন, যে খুশি চায় দেখতে পাবে, দেখে বলতে পারে হ্যাঁ ভাই এই আর্টটা হলো ঋত্বিকের, ঋত্বিক বানিয়েছে এই আর্টটা, আমার নাম ভাই সবার উপরে লেখা থাকবে। এবার ধরো শাহিল আমার কাছে আসলো, আর শাহিল এসে বললো ভাই আমি তোর এই আর্টটাই সুন্দর যে আর্টটা বানিয়েছে এটা আমি কিনতে চাই। এবার আমি বললাম ঠিক আছে ভাই তুই আমাকে টাকা দে, আমি তোকে বেচে দেবো। এবার যেই আমি আমার এই আর্টটা আমি শাহিলকে বেচে দিলাম, অমনি এই রেজিস্ট্রিতে আমার নামের পরে একটা অ্যারো এসে শাহিলের নাম পড়ে যাবে। তো ভাই NFT আর কিছুই না, NFT আমাদের হেল্প করে এই ডিজিটাল আর্টটা যে আমার বা যে এই ডিজিটাল আর্টটা কার সেটা প্রুফ করতে, কাইন্ড অফ একটা এগ্রিমেন্ট বা রেজিস্ট্রির মতন। তো যদিও আমি এই বাদরের ছবিটা ডাউনলোড করে নিয়েছি, কিন্তু আমি কোথাও বেচতে পারবো না, কারণ ব্লকচেইনে যে রেজিস্ট্রিটা রাখা আছে ওখানে আমার নাম নেই, ওখানে আসল যে ওনার তার নামই আছে। তো আমি যদি কোনো কাস্টমারকে বেচতে যাই, সে চেক করবে যে আচ্ছা এটা কি আমার, আমি কি ওন করি, সেই ব্লকচেইনে রেজিস্ট্রিতে দেখবে আর দেখবে যে আমার নাম নেই, তো বুঝে যাবে যে না ভাই ছেলেটা স্ক্যাম করছে, এর থেকে ভাই দূরে থাকতে হবে, আমাকে ফেসবুকে আনফ্রেন্ড করে দিল। বুঝতে পারছো কি বলতে চাই? সিমিলারলি যদি তুমি কোনো মিম বানাও, যে মিমটা তোমার মনে হচ্ছে ভাই 500 হেভি মিম বানিয়েছি ভাই, এই মিমের উপরে কোনো মিম হতে পারে না, তাহলে তুমি এই মিমটার একটা NFT বানিয়ে নেবে। NFT বানিয়ে সেই মিমটা এবার তোমার কাছে প্রুফ রইলো যে হ্যাঁ ভাই মিমটা আমি বানিয়েছি। তো ভাই যতই ভাই বেশি ফলোয়ার্স ওয়ালা মিম পেজগুলো তোমার মিমগুলো পাবলিশ করুক, তোমার কাছে প্রুফ আছে যে মিমটা আসলে আমার। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে, সেটা হলো কেউ কেন এই বাঁদরের ছবিটা 17 কোটি টাকা দিয়ে কিনবে, কেন?
এবার ভাই দেখো ভাই, এই সুন্দর জামাটা কি সুন্দর একটা জামা, যেখানে ভাই ভাই ইংলিশে বাংলায় তার সাথে জাপানিজে লেখা আছে। এই জামাটা আমি নিয়েছি muchipara.com থেকে, যেখানে ভাই ক্যাশ অন ডেলিভারির সাথে ফ্রি হোম ডেলিভারিও এখন দিচ্ছে। এবার এই জামাটার দাম হলো 499 টাকা। এবার এটাও ভাই একটা কালো জামা যেটার দাম হলো 34,000 rupees, এটা হলো গুচির জামা ভাই। তো 499-তে এরকম একটা সেক্সি জামা থাকা সত্ত্বেও কেন লোকেরা গুচির জামা কেনে? উত্তর একটাই, স্ট্যাটাস, শো অফ। যেটাই তুমি মানো, যেটাই তুমি বলো, সেই কারণে। আর কোটি কোটি টাকা দিয়ে এই NFT-র কালেকশনস কেনারও এটা ওয়ান অফ দা মেইন রিজনস। এবার এটা শুধু একটা চকচকে বাদর না ভাই, এটাকে বলা হলো বোর্ড এপ। এর যদি তুমি অফিশিয়াল ওয়েবসাইটে যাও তাহলে তুমি দেখতে পাবে যে এখানে একটা ক্লাব আছে। এবার এই ক্লাবে শুধু তারাই ঢুকতে পারে যাদের কাছে ওই NFT-টা আছে। বোর্ড এপ মানে ল্যাত খাওয়া বাদর। এখানে ল্যাত খাওয়া বাদরের অনেক ছবি আছে, 10,000-এর মতন ছবি আছে, যেটা তুমি কিনতে পারো, যেটা লোকেরাও কেনে। কিন্তু প্রত্যেকটা NFT-র দাম ভাই কোটিতে। এখন ভাই বিদেশে ভাই প্রত্যেক সেলিব্রিটি, হাই ফাই বিজনেসম্যান যাদের কাছে ভাই টাকার অভাব, তারা এই NFT গুলো কিনছে। এবার কেনার সঙ্গে সঙ্গেই তারা এই ক্লাবের একটা মেম্বার হয়ে যাচ্ছে। তারা একে অপরের সাথে কথা বলতে পারে, দেখা করতে পারে, নিজেদের বিজনেস নিয়ে ডিসকাস করতে পারে। তো একটা স্ট্যাটাস আছে ভাই, যে হ্যাঁ ভাই ওর কাছে ভাই NFT-টা আছে আর আমার কাছে নেই, আর আমার কাছে অকাদও নেই, আর ও ভাই ওর একটা স্ট্যাটাস তো আছে ভাই। মানে শুধু বড় লোক না ভাই, ও বড় লোক, তার সাথে সাথে ওর কাছে এত টাকা আছে যে একটা সামান্য একটা ছবির পেছনে ও টাকা লাগাতে পারে। এটাই হলো স্ট্যাটাসের খেলা ভাই। এবার তুমি হয়তো ভাবছো ভাই এসব বিদেশি ভাই, বিদেশি বড় লোকেরাই ভাই এসব করে, ইন্ডিয়াতে ভাই এসব তুই কেন আমাকে বলছিস? অমিতাভ বচ্চনের এই NFT কালেকশনটা অকশনে 7 কোটি টাকায় সেল হয়েছে, 7 কোটি টাকা। তো হ্যাঁ ভাই, যদি তুমি এরকমই হালকা টেক নিয়ে গল্প শুনতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো। আমি আমার আর্টটাকে একটু কমপ্লিট করে দেওয়ার কিছু ডিটেলিং করা বাকি আছে। হ্যাঁ ভাই, এবার ঠিক আছে।